সকলকে স্বাগতম জানাচ্ছি রূপসা জমিদার বাড়ি থেকে। এটি হচ্ছে মূলত চাঁদপুরের ফরিদগঞ্জে অবস্থিত জমিদার বাড়ি। আমরা আজকের এই ব্লগের মাধ্যমে এই জমিদার বাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখছেন পিছনে বর্তমানে ভূমি অফিস হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। খুবই সুন্দর বিশাল জায়গা, এদিকে একটা পুকুর ঘাট আছে, আর আপনার এই যে পিছনে একটা টিনের ঘর আছে, সুন্দর বেশ চমৎকার। এইটা হচ্ছে মূলত পুকুর ঘাট, ওই যে দেখা যাচ্ছে পুকুর ঘাট, আর এটা হচ্ছে মাঠ, আর এটা হলো জমিদার বাড়ি, আর এটা হইতেছে আপনার, এটাও হচ্ছে টিনের খুব সুন্দর একটা বাড়ি। সো খুব সুন্দর একটা জমিদার বাড়ি আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে, আমাদের সাথে দেখতে থাকুন। রূপসা জমিদার বাড়ির লোকেশনটা যদি বলি, এটা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত। এখানে কিভাবে আসবেন ইচ এন্ড এভরি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিব। আর মূলত আপনারা মূল ফটকটা দেখলেন জমিদার বাড়ি, তারপরে দেখলেন একটা ভবন, আর এইখানে ঢুকতে হাতে বা পাশে বেশ কয়েকটা কবর এখানে আছে, আর তার পাশেই ও অপোজিট সাইডে বেশ সুন্দর একটা মসজিদ আছে। তো এই জমিদার বাড়ির ইতিহাসটা একটু বলে দিই। মানে মূলত জানা যায় যে আহমদ রাজা নামে এক ভদ্রলোক এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠা করছে। মূলত উনি মূলত কিনে নিয়েছে আর কি জমিদারিটা, আর মানে বেশ সুন্দর করে খুব যত্ন নিয়ে এই জমিদার বাড়িটা উনি সাজাইছে। আর সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস কি, আমরা দেখি যে ম্যাক্সিমাম জমিদাররাই যারা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের সময়, তারা মানে আলটিমেটলি পাকিস্তানের ওই দিকটাকে সাপোর্ট করছে। বাট এই জমিদার যেমন মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছে, অন্যদিকে এই জমিদাররা কখনোই যে অন্যায় অত্যাচার নিপীড়ন করেনি, এই তথ্যগুলো আসলেই খুব ভালো লাগার মতো। তো এই জমিদার বাড়িতে বেশ কিছু ভবন আছে এখন, তো এই ভবনগুলো আপনারা দেখতেছেন, আর এইগুলো আসলে ভবনের নাম না এইভাবে তাই বলতে পারতেছি না। আর এই যে এটা দেখতেছেন, এইটা আর কি পরিত্যক্ত, এখানে বিভিন্ন শ্যাওলা জমাইছে আর কি। তো যথেষ্টই সুন্দর, বেশ কয়েকটা টিনের ঘর আছে, এই যে দেখতেছেন একটা বেশ সুন্দর, এটাও পরিত্যক্ত, আর বেশ কয়েকটা সিমেন্টের দালান টাইপের আছে, ওইটাও বেশ সুন্দর। মানে এখানকার স্থাপত্য যেটা আছে, এটা প্রায় 1800 শতকের যে স্থাপত্য শৈলী আছে সেটাকে অনেকটা রিপ্রেজেন্ট করে, যেহেতু এটা প্রায় 250 বছর আগের তৈরি যে বিল্ডিংগুলো দেখতেছেন। আর সব কিছু মিলে বেশ সুন্দর একটা জমিদার বাড়ি। আর মানে যদি ঘুরতে যাওয়ার জন্য বা ছবি তুলতে যদি কেউ যাইতে চান, খুব সুন্দর একটা জায়গা। তো মোটামুটি আমরা দেখাচ্ছিলাম আজকে বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত রূপসা জমিদার বাড়ি।